ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে রেসিপি নিয়ে এসে চলেছি আপনাদের সামনে। তো আমি দেখাচ্ছি কি রান্না করব। এই দেখুন, এখানে সব কিছু ভেজে নিয়েছি। বাঁধাকপি আছে, ফুলকপি, সিম, গাজর, মটরশুঁটি আর আলু দিয়ে একটা সবজি করব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে কাটা, আদা রসুন পেস্ট, জিরে বাটা, আর আমার হাতে আছে 5 ফোটন। তো চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো হয়। আজ আমি 5 ফোটন দিয়ে রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি 5 ফোটন দিয়ে দিচ্ছি। 5 ফোটন দিয়ে দিলাম, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেতে গিয়েছে। তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে নেবো, একটা গোটা পেঁয়াজ আছে, ভালো করে নেড়ে নেওয়ার পর আবার আসছি। ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, নেড়ে নেব ভালো করে। ভাজা হয়ে এলে আবার দেখাবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 7 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু সব হলুদ লঙ্কা দিয়ে ভাজা আছে সবজিটা। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে, দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, জলটা শুকিয়ে এলে আবার দেখাচ্ছি। এখন জলটা শুকিয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। নেড়ে নিচ্ছি ভালো করে। তো দেখুন, ভালো করে নেড়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। জল দিয়ে দিলাম, আর একটু নেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিলাম, আবার পরে দেখাচ্ছি। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন, এরকম হয়েছে। এসে নেই ভালো করে, তারপরে জিরে বাটা দিয়ে দেব, দিয়ে আর একটু জল দিয়ে কষব। জিরে বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেব, একটু জল দেব, দিয়ে আবার ঢাকনা লাগাবো, আবার আসছি একটু পরে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখছি কেমন হয়েছে, কষাটা হয়েছে নাকি। তো দেখুন, জল শুকিয়ে গেছে, কষা হয়ে গেছে। নেড়ে নিচ্ছি ভালো করে, এবার জল দিয়ে দেব। এবার আমি ফাইনাল জল দিয়ে দিচ্ছি, লবণটা দেখে নেব। তো লবণটা দেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো, হয়ে গেলে আবার দেখাচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।